কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন কিন্তু খুব সহজেই আপনারা ব্লক করতে পারবেন। অর্থাৎ সেই ফোনে যদি আপনারা ব্যাংকিং ট্রানজাকশন করে থাকেন বা সেই ফোনে যদি আপনাদের কোনো দরকারি জিনিস থাকে বা সেই ফোনে যদি আপনাদের কোনো দরকারি ডকুমেন্টস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন কিন্তু খুব সহজেই আপনারা ব্লক করতে পারবেন। এছাড়া পরবর্তীকালে আপনারা যদি আপনাদের ফোন ফিরে পেয়ে যান, তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেই ফোনটাকে আপনারা আনব্লকও করতে পারবেন। তো কীভাবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন ব্লক করবেন, অথবা ফোন ফিরে পেয়ে গেলে পরবর্তীকালে কীভাবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ফোনটাকে আনব্লক করবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশান অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো আপনাদের চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন যদি আপনারা ব্লক করতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েবসাইটে চলে আসতে হবে। অর্থাৎ যে কোনো সার্চ বারে আসার পর আপনাদেরকে লিখে সার্চ করতে হবে CEIR.gov.in, এটা লিখে সার্চ করতে হবে। এটা লিখে সার্চ করলে আপনারা কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসতে হবে। এরপর নিচে দিকে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক স্টোলেন অ্যান্ড লস্ট মোবাইল, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন পরবর্তী নেক্সট পেজে কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর এখানে কিন্তু আপনাদের ডিভাইস ইনফরমেশনের সমস্ত ডিটেলস দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার 1 এবং মোবাইল নাম্বার 2। আপনাদের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলে যদি একটা সিম থাকে, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের সেই একটা মোবাইল নাম্বার বসাতে হবে। আর যদি দুটো সিম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটো সিম নাম্বার কিন্তু এখানে বসাতে পারবেন। তো এখানে আপনারা মোবাইল নাম্বার 1 এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। আর যদি আপনাদের সেই মোবাইলে দুটো সিম থাকে, সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন IMEI নাম্বার 1 এবং IMEI নাম্বার 2। তো যদি আপনাদের সেই ফোনে দুটো সিম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই ফোনে দুটো IMEI নাম্বার থাকবে, সেক্ষেত্রে আপনাদেরকে দুটো IMEI নাম্বার বসাতে হবে। যদি আপনাদের ফোনে একটা সিম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র একটা IMEI নাম্বার বসালেই হবে। এরপর এখান থেকে কিন্তু আপনাদের ডিভাইস ব্র্যান্ড নেমটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনাদের ডিভাইস ব্র্যান্ড নেমটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো ডিভাইস ব্র্যান্ড নেম আপনারা সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনাদের ডিভাইস মডেল নাম্বার বসাতে হবে। ডিভাইস মডেল নাম্বার বসানোর পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড মোবাইল পারচেজ ইনভয়েস, অর্থাৎ আপনারা যখন মোবাইলটা কিনেছিলেন, মোবাইল কেনার সময় আপনারা যে বিল পেয়েছিলেন, তো সেই বিলের এক কপি ফটো এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তো আপনারা যখনই চুজ ফাইলে ক্লিক করবেন, আপনাদেরকে কিন্তু গ্যালারিতে নিয়ে চলে যাবে। এখান থেকে কিন্তু আপনাদেরকে সেই ছবিটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনাদেরকে নিচে চলে আসতে হবে লস্ট ইনফরমেশন, অর্থাৎ আপনাদের হারিয়ে যাওয়ার ইনফরমেশন সমস্ত ডিটেলস দিতে হবে। অর্থাৎ কোথা থেকে হারিয়েছে প্রথমে এখানে আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ লস্ট প্লেসটা এখানে উল্লেখ করবেন এবং কোন ডেটে হারিয়েছে সেটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ক্যালেন্ডারটা চলে আসবে। এখান থেকে কিন্তু আপনাদেরকে হারিয়ে যাওয়ার এটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর আপনাদেরকে চলে আসতে হবে নিচে সিলেক্ট স্টেট, এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে স্টেট, অর্থাৎ কোন স্টেট থেকে আপনাদের ফোনটা হারিয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনারা স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার ফোনটা হারিয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাদেরকে পুলিশ কমপ্লেন নাম্বার বসাতে হবে, অর্থাৎ আপনাদের ফোন হারিয়ে যাওয়ার পর আপনাদেরকে কিন্তু থানাতে গিয়ে একটা কমপ্লেন করতে হবে। কমপ্লেন করলে আপনাদেরকে একটা কমপ্লেন নাম্বার দেওয়া হবে এবং আপনাদেরকে কিন্তু একটা কমপ্লেন রিসিভ কপি দেওয়া হবে। তো সেই কমপ্লেন নাম্বারটা এখানে বসাতে হবে এবং আপনাদের এখানে পুলিশ স্টেশন নেমটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো অটোমেটিক পুলিশ স্টেশন নেমটা চলে আসবে, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পুলিশ স্টেশন নেমটা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে কিন্তু আপনাদেরকে সেই কমপ্লেন রিসিভের কিন্তু এক কপি ছবি এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে কিন্তু সেই কমপ্লেনের ছবিটা আপলোড করে দিতে পারেন। এরপর আপনাদেরকে নিচে দিকে চলে আসতে হবে, এখানে কিন্তু আপনাদের মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ মোবাইলের যে ওনার তার সমস্ত ডিটেলস দিতে হবে। এখানে কিন্তু প্রথমে ওনার নেম বসাতে হবে, এরপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপলোড আইডেন্টিফাই, অর্থাৎ এখান থেকে আপনাদেরকে যদি আপনারা আধার কার্ডের ডিটেলস দিতে চান তাহলে আধার সিলেক্ট করবেন, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এছাড়া আধার আইডেন্টি রয়েছে, তো এইগুলোর মধ্যে থেকে আপনারা যে আইডেন্টিটা দিতে চান সেটা সিলেক্ট করবেন। এরপরে কিন্তু আপনাদের অ্যাড্রেসের সমস্ত ডিটেলস দিতে হবে, এখানে কিন্তু আপনারা আপনাদের অ্যাড্রেসের সমস্ত ডিটেলসটা দিয়ে দেবেন। এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর এখানে কিন্তু আপনারা আপলোড আইডেন্টিতে আপনারা যেটা সিলেক্ট করবেন, যদি আধার কার্ড সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডের ছবি আপলোড করতে হবে।
আর যদি আপনারা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটা সিলেক্ট করে থাকবেন সেটা ছবি কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে, এখান থেকে কিন্তু আপনাদেরকে সেই ফাইলটা সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাদের আইডেন্টি নাম্বারটা বসাতে হবে, যদি আধার কার্ড আপনারা সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে আধার কার্ডের নাম্বার বসাবেন। এছাড়া প্যান কার্ড ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটা সিলেক্ট করবেন সেটার নাম্বার এখানে বসাতে হবে। এরপর এখানে কিন্তু আপনাদের ইমেল আইডি থাকলে ইমেল আইডি বসাতে হবে। এরপর এখানে আপনারা দেখে সঠিকভাবে ক্যাপচার কোডটা বসাবেন। এরপর আপনারা কিন্তু আপনাদের এখানে একটা মোবাইল নাম্বার পাঠাতে হবে, সেই মোবাইলে কিন্তু আপনাদের একটা ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু আপনাকে জেনারেট করতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন এবং আপনাদের মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে। ওটিপি বসিয়ে আপনারা কিন্তু এখানে এই ডিক্লারেশনের ওপরে টিক মার্ক লাগাবেন। এরপর আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করে আপনারা সাবমিট করবেন। তো এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া হবে এবং সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা আপনাদেরকে ভালো করে নোট করে রাখতে হবে। পরবর্তীকালে আপনারা কিন্তু চাইলে এখান থেকে স্ট্যাটাস ট্র্যাক করে দেখতে পারবেন। তো এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন ব্লকের জন্য আবেদন করতে পারবেন। এরপর আপনারা যদি পরবর্তীকালে আপনাদের ফোন ফিরে পান সেক্ষেত্রে আপনারা যারা আনব্লক করতে চান, আনব্লক করতে হলে আপনাদেরকেও কিন্তু সেমভাবে এই ওয়েবসাইটে চলে আসতে হবে, অর্থাৎ CEIR.gov.in এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। যে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনব্লক ফাউন্ড মোবাইল, এখানে আনব্লকের জন্য আপনারা যারা আবেদন করবেন এখানে ক্লিক করবেন। আর যারা স্ট্যাটাস ট্র্যাকের জন্য আবেদন করবেন তারা কিন্তু চেক রিকোয়েস্ট স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে এখানে কিন্তু আপনাদের রিকোয়েস্ট আইডি দিয়ে আপনারা সাবমিট করবেন। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন। আর যারা আনব্লক করতে চান, অর্থাৎ ফোন ফিরে পেয়ে গেছেন এবং আপনার ফোন আপনারা আনব্লক করতে চান, সেক্ষেত্রে আপনারা আনব্লক ফাউন্ড মোবাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু পরবর্তী অপশান চলে আসবে, এখানে কিন্তু আপনাদের রিকোয়েস্ট আইডি বসাতে হবে। আপনাদের চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ফোনে, অর্থাৎ ব্লক করার সময় আপনারা যে ফোন নাম্বারগুলো দিয়েছিলেন সেই ফোনে আপনাদের যে সিম ছিল সেই সিমে যে নাম্বারগুলো দিয়েছিলেন তার মধ্যে থেকে একটা নাম্বার এখানে বসাবেন। এরপরে কিন্তু আপনারা এখানে রিজনটা সিলেক্ট করতে হবে, কী কারণের জন্য আপনারা এটা আনব্লকের জন্য আবেদন করছেন সেটা সিলেক্ট করতে হবে। এরপর ক্যাপচার কোড দেখে সঠিকভাবে বসাতে হবে এবং ক্যাপচার কোড বসানোর পর আপনারা যখন ব্লকের জন্য আবেদন করেছিলেন, অর্থাৎ আপনাদের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন ব্লকের জন্য যখন আবেদন করেছিলেন তো তখন আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, অর্থাৎ সেই মোবাইল একটা ওটিপি জেনারেট হয়েছিল, সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। এরপর আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন এবং আপনাদের সেই মোবাইলে কিন্তু আবার ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি বসিয়ে আপনারা সাবমিট করবেন। তো সাবমিট করলে কিন্তু আপনাদের ফোনটা আনব্লকের জন্য আবেদন করা হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের এই নতুন পোর্টালের মাধ্যমে আপনাদের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন আপনারা কিন্তু খুব সহজেই ব্লকের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া সেই ফোন যদি আপনারা পরবর্তীকালে ফিরে পেয়ে যান আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকেই সেই ফোনটাকে আনব্লকের জন্য আবেদন করতে পারবেন। তো এছাড়া যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন।